সিটি নির্বাচন নিয়ে কথা বলতে রাজধানীর গ্রিন রোড থেকে নির্বাচন কমিশনার কবিতা খানমকে সঙ্গে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলায়েত হোসেন। সঙ্গে আছেন খান মোহাম্মদ রুমেল, যিনি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ ফয়সাল। ভোট গ্রহণের কিন্তু অর্ধেকের বেশি সময় কিন্তু এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ 4.5 ঘন্টা প্রায় হতে চললো। আপনি জানেন যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরোধীহীনভাবে ভোট গ্রহণ চলবে। আজকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম তিনি গ্রিন রোড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি নিজের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন। আমরা ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে, সার্বিক মূল্যায়ন নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। বেগম কবিতা খানম, আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে আপনি তো সকাল থেকে ঘরে বসে কিংবা ভোট কেন্দ্রে ঘুরে বা বিভিন্ন এলাকায় ঘুরে ভোটের পরিবেশ দেখেছেন, সারা দেশের মানুষ আসলে আপনাদের দিকেই তাকিয়ে আছে, এখন পর্যন্ত পরিবেশ কি দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত কতটুকু পরিবেশ অব্যাহত রাখতে পারবেন বলে মনে হয়? ভোটের পরিবেশ সুষ্ঠু, আইন শৃঙ্খলা পরিস্থিতিও অত্যন্ত ভালো আছে এবং এরকম যদি কন্টিনিউ করে তাহলে সুষ্ঠু পরিবেশে ভোট সুসম্পন্ন হবে বলে আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করে। তো ভোটার উপস্থিতি সকালের দিকে একটু কম ছিল, তবে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে এবং আমি এখানে আসার পরও আমি দেখেছি যে অনেক ভোটার আমার পরপরই অনেকগুলো ভোট কাস্ট হয়েছে। এটা হচ্ছে একটু ভিতরের দিকে কেন্দ্র, আর আমাদের তো যোগাযোগ ব্যবস্থা আজকে একটু, যেহেতু গাড়ি ঘোড়া চলছে না, রিক্সায় আসতে হচ্ছে, সেক্ষেত্রে সেই কারণেই হয়তো সকালের দিকে একটু ভোটার উপস্থিতি কম ছিল। তবে আমরা আশা করছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে হারে ভোটারের উপস্থিতি বাড়ছে আরও বাড়তে থাকবে। এটা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং কয়েকটি কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আসলে বিষয়টি নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে কী আছে? এরকম অভিযোগের পরে আমি রিটার্নিং অফিসার উত্তর সিটি কর্পোরেশনে, যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তো উনি ওখানে যে তাবি দাওয়াল যে অভিযোগ করেছে, উনি সেই অভিযোগ সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করেছেন এবং যে 2-3টা কেন্দ্রের কথা তাবি দাওয়াল বলেছিল উনি আবার সেই কেন্দ্রগুলোতে আবার পোলিং এজেন্টের উপস্থিতি নিশ্চিত করেছেন। এবং আমরা হচ্ছে যদি পোলিং এজেন্টকে, আমাদের প্রিজাইডিং অফিসারের কাছে এই ডিরেকশন আছে যে পোলিং এজেন্ট যখন কেন্দ্রের ভিতরে থাকবে তখন কিন্তু প্রিজাইডিং অফিসার সম্পূর্ণ তাকে নিরাপত্তা দেবে, এবং এক্ষেত্রে যদি কেউ জোর করে বের করে দিতে চায় সেখানে তো প্রিজাইডিং অফিসার প্রতিহত করার জন্য আমরা তাদেরকে বলেছি। এবং আমি কিন্তু এখানেও আমি জিজ্ঞেস করেছি প্রিজাইডিং অফিসারকে যে পোলিং এজেন্ট এখানে দিয়েছে কিনা, ওনার কাছে কিন্তু পোলিং এজেন্ট, বিএনপির পোলিং এজেন্ট নাই এবং তার কাছে কোনো অভিযোগও নাই যে পোলিং এজেন্ট আসার পরে তাকে কেউ ঢুকতে বাধা দিয়েছে বা মানে প্রবেশের ক্ষেত্রে যে কোনো বাধার সম্মুখীন হওয়ার কারণে যে পোলিং এজেন্ট আসে নাই এরকম কিন্তু কোনো অভিযোগ আমার কাছে প্রিজাইডিং অফিসারও করে নাই বা আমাকে বাইরে, আমি তো আসলাম, এখানেও কোনো অভিযোগ আসে নাই। কারণ পোলিং এজেন্ট আসার পরে যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে এই ধরনের নির্দেশ দেওয়া আছে যে সেক্ষেত্রে তার নিরাপত্তা বিধান করবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে ম্যাজিস্ট্রেটকে তারা অভিহিত করবে এবং ম্যাজিস্ট্রেটও তার নিশ্চয় তার উপস্থিতিটাকে নিশ্চিত করার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, আর সর্বোপরি তো প্রিজাইডিং অফিসারকে আমাদের বলাই আছে। তো প্রিজাইডিং অফিসার দেওয়ার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হলে সেখানে কিন্তু আমাদের কাছে অভিযোগটা সুনির্দিষ্ট হয়ে আসতে হবে এবং সেই ক্ষেত্রে তখন আমরা সেই পদক্ষেপটা নিতে পারবো। কিন্তু না যদি অভিযোগ আসে বা কোথায় বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গাটা যদি সুনির্দিষ্টভাবে না জানানো হয় কর্তৃপক্ষকে, এখানে যারা আছেন নির্বাচনী সংক্রান্ত বিষয়ে, আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট প্লাস প্রিজাইডিং অফিসার, না আসলে কিন্তু আমরা কোনো রকম পদক্ষেপ নিতে পারছি না। আসলে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে আমরা চাচ্ছি যে প্রিজাইডিং পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গ্রহণ প্রক্রিয়াটা অনুষ্ঠিত হোক। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে বিধি রয়েছে সেক্ষেত্রে যদি কোনো পোলিং এজেন্ট উপস্থিত না হতে পারে বিকল্প কোনো পোলিং এজেন্ট দেওয়ার কি কোনো বিধান আছে কিনা? এখানে যদি দেখা যায় যে প্রার্থী যে পোলিং এজেন্টটা দিয়েছেন উনি কোনো কারণে অনুপস্থিত আছেন তাহলে প্রিজাইডিং অফিসারের সম্মতিক্রমে উনি বিকল্প একজন পোলিং এজেন্টকে উনি দিতে পারবেন এবং গণনার সময় থাকতে পারবে। ধন্যবাদ ম্যাডাম, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে এই আলোচনায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, তিনি সকাল থেকে ভোটের মাঠ চষে বেরিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, ভোটের পরিবেশ দেখেছেন। সর্বোপরি কি দেখেছেন খান মোহাম্মদ রুমেল আপনি? ধন্যবাদ বেলায়েত, আমি আসলে মিরপুর এলাকায়, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়েকটি কেন্দ্রে, বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। সকাল 7টা থেকে আমি মাঠে রয়েছি, এখন 12:30 বন্ধ বাজে, 12:00 পর্যন্ত ছিলাম। তো মোটামুটি সব কেন্দ্রগুলোতে আমরা যেটি দেখেছি, আমি যে কেন্দ্রগুলোতে গিয়েছি ভোট
গ্রহণের পরিবেশ সুষ্ঠু রয়েছে, ভোটাররা আসছেন, কিন্তু ভোটার উপস্থিতি অত্যন্ত কম। কয়েকজন প্রিজাইডিং অফিসারের সঙ্গেও কথা বলেছিলাম, তো তারাও যেটি বলেছেন সকাল 9টা নাগাদ 10টা নাগাদ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলে তারা যেটি বলেছেন ভোটার উপস্থিতি কম। এবং ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছিলাম ইভিএম নিয়ে, আমরা একটু মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের কাছ থেকে পেয়েছি। তো যেহেতু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত নির্বাচন কমিশনার আছেন, এ ব্যাপারে একটু জানতে চাই আমি, সেটি হচ্ছে এই যে ভোটার উপস্থিতি কম, আপনিও বলেছেন প্রধান নির্বাচন কমিশনারও ভোট দিয়ে গণমাধ্যমে আজকে জানিয়েছেন, এটির কারণ আপনাদের কাছে কী বলে মনে হয় একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে ইভিএমে ভোট হচ্ছে এটি নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন আপনারা? আমি সকালে মিডিয়াতে যে কয়েকটা ভোটারের সাক্ষাৎকার আপনারা নিয়েছেন, কিন্তু যারা ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে এরকম অনেক অনেক কয়েকজনের সঙ্গে আপনারা কথা বলেছেন, বিভিন্ন মিডিয়া কথা বলেছে, ভোট দেওয়ার পরে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা প্রত্যেক ভোটারে কিন্তু বলেছেন যে অত্যন্ত ইজি, এই ইজিভাবে আমরা এই ভোটটা দিতে পেরেছি এবং তারা সন্তুষ্ট। এবং এই প্রক্রিয়ায় যে আগে তাদের মধ্যে যে একটা আশঙ্কা ছিল সেই আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে না এবং ভবিষ্যতে তারা কিন্তু চাচ্ছে যে ইভিএমের মাধ্যমে ভোট হলে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও মানে ইজি ইজি হয়ে যাবে তাদের জন্য। আমরা অসন্তুষ্টি দেখিনি কারোর মধ্যে। আরেকটা ব্যাপার আপনি দৃষ্টি আকর্ষণ করতে চাই, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি তার ভোটটি দিয়েছেন আজকে মগবাজার ইস্পাহানি স্কুল কলেজ কেন্দ্রে। তো সেখানে ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমে যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন যে ক্ষমতাসীন দলের এজেন্ট ছাড়া আর কোনো পোলিং এজেন্ট তিনি দেখতে পাননি। তো এই দেখতে না পাওয়ার একটি ব্যাখ্যা আপনি দিয়েছেন, তো হয়তো যদি কেন্দ্রে আসেন তাহলে প্রিজাইডিং অফিসার এজেন্টদের নিরাপত্তা দেবেন, কিন্তু কেন্দ্র পর্যন্ত যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে তো আসলে প্রিজাইডিং অফিসারদের কিছু করার থাকে না। তো ব্যাপারটি কি এরকম হয়েছে যে হয়তো যে পোলিং এজেন্টরা কেন্দ্র পর্যন্ত আসতে পারছে না, এর আগে থেকেই বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে কমিশন কী করতে পারে বা কী ব্যবস্থা নেবে? সেক্ষেত্রে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে আমাকে কেউ না কেউ তো তাকে বাধা দিয়েছে, এ ধরনের তো অভিযোগ তার হবে, এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসলে যেখানে সে বাধাগ্রস্ত হয়েছে, যার দ্বারা সে বাধাগ্রস্ত হয়েছে সুনির্দিষ্টভাবে আসলে অবশ্যই নির্বাচন কমিশন সেক্ষেত্রে ব্যবস্থা নেবে। জি ধন্যবাদ আপনাকে, আবারও সহকর্মী বেলায়েতের কাছে যাচ্ছি। বেলায়েত জি, আমার কাছে এতটুকুই ছিল। ধন্যবাদ রুমেন, আপনি ভোটার উপস্থিতি নিয়ে কথা বলছেন, আমি ম্যাডামের কাছে আরেকবার একটু যেতে চাই। সকালে প্রধান নির্বাচন কমিশনার তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন তার এবং তিনিও কিন্তু এই ভোটার উপস্থিতি নিয়ে একটু কথা বলেছেন। আসলে এই ভোটার উপস্থিতি নিয়ে আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি, কিছুক্ষণ আগে আমি একটি কেন্দ্রে ঘুরে দেখেছি যে বেলা যখন 10টা বাজে তখন মাত্র 6টি ভোট পড়েছে। তো এই সেখানে একটি আবাসিক এলাকা আছে এই যে, এবং আমরা শুনেছি পাশে কিছু বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে এখন আপনারা নতুন করে নির্বাচন কমিশন থেকে শক্ত কোনো ধরনের কঠোর কোনো নির্দেশনা দিবেন কিনা? এখন নির্বাচন কমিশন কিন্তু ভোটার উপস্থিতি নিশ্চিত করবে সুষ্ঠু পরিবেশ দেওয়ার মাধ্যমে। পরিবেশ কিন্তু সুষ্ঠু, এটা কিন্তু আপনারা সবাই স্বীকার করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পজিটিভ রোল প্লে করছে। সুতরাং নির্বাচন কমিশন নিরাপত্তা দিবে ভোটারের, সুষ্ঠু পরিবেশ দিবে, কিন্তু ভোটার আনার দায়িত্বও কিন্তু প্রার্থীর একটা ভূমিকা তার থাকতে হবে। এখন নির্বাচন কমিশন ভোটার তো ভোটার স্লিপও কিন্তু নির্বাচন কমিশন মোবাইলের মাধ্যমে এই তাদের কোন কেন্দ্রে সে ভোটার সেটা কিন্তু সেটাও ইনফরমেশনটা দিয়েছে। এখন ভোটারের উপস্থিতির ক্ষেত্রে কিন্তু যেহেতু প্রার্থী তার নির্বাচনে নির্বাচিত হওয়ার একটা প্রতিযোগিতায় নেমেছে, সুতরাং প্রার্থীরও একটা ভূমিকা থাকতে হবে ভোটারকে ভোট কেন্দ্রে আনার। আমি আপনার কাছে মাননীয় কমিশনার, সেটি হচ্ছে যে আমরা সুষ্ঠু পরিবেশ দেখেছি, অর্থাৎ দুই সিটিতেই মূল শহর যেটি ঢাকার সেই জায়গাগুলোতে সুষ্ঠু পরিবেশ রয়েছে, কিন্তু একেবারে প্রান্তিক জায়গাগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা বলি যে সীমান্ত, যদি বলি যে উত্তরার ওই দিকটাতে কিংবা এই দিকে যদি আমরা মোহাম্মদপুরে রয়েছে, অর্থাৎ যেগুলো একেবারে ঢাকার প্রান্তিক জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিছু অপ্রীতিকর ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, এরকম খবর আমরাও পেয়েছি, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এই জায়গাগুলোতে আপনারা বাড়তি নজরদারি রাখবেন কিনা? দু একটা জায়গায় মানে আমি যতটুকু মিডিয়ার মাধ্যমে জেনেছি এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে জেনেছি, দু একটা জায়গায় বিদ্রোহী প্রার্থী সঙ্গে কিন্তু তার সঙ্গে যে দাঁড়িয়েছে তার মধ্যে কিন্তু একটা সংঘর্ষ ছোটোখাটো হয়েছে। এবং আমি একজন পুলিশ কর্মকর্তার মানে সঙ্গে কথা বলছিল মিডিয়া ব্যক্তিত্ব, আমি সেটাও দেখেছি, ওটা কিন্তু ওনারা কন্ট্রোল করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনে ফেলেছেন। তো দু একটা ছোটোখাটো যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে সেটাও কিন্তু আপনার আইন শৃঙ্খলা নিয়োজিত যারা আছেন তারা অলরেডি তাদের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন, আর এরপরে কিন্তু আর অন্য ধরনের কোনো ঘটনা বা বড় ধরনের কোনো ঘটনা আমরা শুনি নাই। আপনি বিদ্রোহী প্রার্থীর কথা বলছেন, তো কাউন্সিলর প্রার্থী, তো আমরা এই যে প্রচার প্রচারণা চলার সময়ও দেখেছিলাম যে দু একটি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে প্রচার প্রচারণার সময়, সেগুলোর সঙ্গেও কাউন্সিলর প্রার্থী কিংবা তাদের সমর্থকরাই যুক্ত ছিলেন বলে গণমাধ্যমগুলোতে এসেছে, নির্বাচন বিশ্লেষকরা বলেছেন। এখন আজকে ভোট গ্রহণ চলছে, অর্ধেকের সময় গেছে, সামনে ফলাফল রয়েছে, সব কিছু মিলে আশঙ্কাটা এরকমই, যদি আরও কোনো অপ্রীতিকর ঘটনা
ঘটে কিংবা এরকম কোনো থাকে, সেটি হচ্ছে কাউন্সিলর প্রার্থীদেরকে কেন্দ্র করেই হতে পারে, এই জায়গাটাতে কমিশন একটু নজর দেবে কিনা? অবশ্যই, কমিশন তো এই যে জায়গাগুলোতে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে বা সম্ভাব্য মানে পসিবিলিটি আছে সেই জায়গাগুলো কিন্তু কমিশন আগেই অ্যাড্রেস করেছে এবং সেখানে আইন শৃঙ্খলায় সদস্যদের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নাই পরিস্থিতি। দুটো একটা ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণেই আছে নির্বাচন কমিশনের। এর নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় সেক্ষেত্রে তো আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সবসময় নির্দেশনা দিয়ে রেখেছে এবং সেরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই নির্বাচন কমিশন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনার কাছে একটু আরেকবার আসতে চাই যে এখন তো ভোট গ্রহণের যে প্রায় 4.5 ঘন্টা অতিবাহিত হতে চললো, এখন পর্যন্ত আসলে কত শতাংশ ভোট পড়েছে, আপনাদের কাছে কি কোনো হিসাব এসেছে কিনা মাঠ পর্যায়ে থেকে? না, মাঠ পর্যায়ে থেকে তো আমি এখন নির্বাচন কমিশনের বাইরে, রিটার্নিং অফিসাররা আমাদের দিচ্ছে ঘন্টাখানিক পরপর এবং ওখানে যে মনিটরিং সেলগুলো আছে সেই সেল থেকেও আমরা ইনফরমেশানগুলো পাচ্ছি। তো প্রথম দিকে একটু পার্সেন্টেজ কম ছিল, তো পার্সেন্টেজ ধীরে ধীরে বাড়ছে প্রত্যেকটা কেন্দ্রেই। সকালের দিকে যেরকম পার্সেন্টেজ ছিল ভোটারের উপস্থিতি সেই তুলনায় গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে আর কি। রুমাল, আপনার কাছে একটু আবার আসতে চাই আমি যে আপনি তো বিভিন্ন কেন্দ্রের ভেতরে এবং বাইরের পরিবেশটা দেখেছেন, আইন শৃঙ্খলা পরিবেশটা যদি একেবারে সুনির্দিষ্ট করে আমরা বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটুকু একেবারে সতর্ক হয়ে দায়িত্ব পালন করেছেন, আপনার নজরে কী পড়েছে? না, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি আপনি বলেন, আমি জানেন যে বিজিবি টহল দিচ্ছে, র্যাব পুলিশের সদস্যরা রয়েছেন, তো সব কিছু মিলে আমরা বাইরে থেকে যেটি দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে তৎপর রয়েছে এবং যেই বিজিবির গাড়ি টহল দিচ্ছে সেটি আপনাকে বলেছে আজকে নির্বাচন হচ্ছে আরও দুদিন আগে থেকেই দিচ্ছে। সব কিছু মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলার যে আয়োজন সেটি এখন পর্যন্ত ভালো এবং সন্তোষজনকই আমার কাছে মনে হচ্ছে। তবে আমি নির্বাচিত মাননীয় কমিশনারের কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এই শুধু ঢাকা সিটি নির্বাচন না, যে কোনো স্থানীয় সরকারের নির্বাচনে আমরা দেখি যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে বরাবরই এই কাউন্সিলর প্রার্থীরা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যে কোনো ধরনের সিটি নির্বাচনের কথা যদি আমরা বলি, তো এই জায়গাটাতে মানে আমাদের কাউন্সিলর প্রার্থীরা যেন এরকম না হন এই জায়গাতে বিশেষভাবে কোনো কিছু করণীয় আছে কি না আমাদের? আসলে আমি যেটা বলতে চাই যে বিশেষভাবে করণীয় যদি বলেন, জয় পরাজয় কিন্তু একটা যখন প্রতিযোগিতামূলক কোনো কিছু হয় সেখানে কিন্তু জয় পরাজয় তার থাকে, তো পরাজয় পরাজিত হতে পারি এই মানসিকতাও আমার মধ্যে থাকতে হবে যে আমি জয়লাভ করব, এই মানসিকতার মধ্যে যদি আমি একেবারে স্থির থাকি তাহলে কিন্তু হবে না, আমার পরাজয়ও হতে পারে, এই মানসিকতাও যদি আমি বেয়ার করি তাহলে এই ধরনের সংঘর্ষ বা যে কাউন্সিলরদের মধ্যে যে প্রতিযোগিতা নিয়ে যে সেই প্রতিযোগিতা একটা হানাহানিতে রূপান্তরিত হয় এই ধরনের পরিস্থিতি উদ্ভব হবে না। প্রতিযোগিতাটা হানাহানিতে রূপান্তরিত হয় এক্ষেত্রে গত কয়েকদিন আমরা একজন সাবেক নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছিলাম, তো তাদের যেটি পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে যারা নির্বাচন করেন তাদেরকে আমরা যেরকম একটি স্ট্যান্ডার্ড নির্দিষ্ট করতে পেরেছি কাউন্সিলরদের ক্ষেত্রে অনেকটাই সেরকম করতে পারিনি, এটিও কি একটি কারণ কিনা যে কাউন্সিলর কেন্দ্রিক হানাহানির পেছনে? অ্যাকচুয়ালি যদি যে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে সঙ্গে যদি তার প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু অন্যায়টা মানে দিন দিন অন্যায়ের হারটা কমে যায়, তো আমরা তো সে ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। তো এ ধরনের মানে জবাবদিহিতা যেটা বা একটা অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যদি আইনানুক ব্যবস্থা নেওয়া হয় তাহলে অপরাধী কিন্তু অপরাধ করার প্রবণতা থেকে সরে আসে, তো আমরা কিন্তু এইভাবেই এগোবো। আমরা যদি ঠিকমতো অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় কাউন্সিলর প্রার্থী হোক অথবা মেয়র প্রার্থী হোক তাদের মধ্যে যদি এ ধরনের কোনো প্রতিহিংসামূলক মনোভাব থাকে সেখান থেকে তারা নিজেদেরই শুদ্ধ হতে হবে। ধন্যবাদ আপনাকে। বেলা, ধন্যবাদ। ম্যাডাম, আপনার কাছে আমি আরেকবার একটু আসবো যে এই এই প্রথমবারের মতো এত বড় পরিসরে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এটি নির্বাচন কমিশনের জন্য সব মহল থেকেই বলা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এর আগে জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি মাত্র 6টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহার হয়েছিল, এত বড় পরিসরে এতগুলো ইভিএম মেশিন এত ভোটারদের জন্য কখনো ইভিএম ব্যবহার হয়নি, সেক্ষেত্রে এবার ইভিএমের কারিগরির দিকটা আপনাদের কতটা নজরে আছে এবং এখন পর্যন্ত কোনো কারিগরি ত্রুটি আপনাদের নির্বাচন কমিশনের কাছে এসেছে কিনা এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আসে? এখন পর্যন্ত প্রত্যেকটা সেন্টারে ইভিএম ভালোভাবেই কাজ করছে এবং সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর দুজন করে সদস্যও রাখা আছে, যদি মেশিন যে কোনো ধরনের যদি কোনো ত্রুটি মানে কোনো ধরনের ত্রুটি হলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে সেখানে সেই ত্রুটি মুক্ত করার জন্য আমরা কিন্তু রেখেছি ওখানে টেকনিক্যাল পার্সন, আর তারপরে তো অতিরিক্ত ইভিএমও আমাদের মজুদ আছে সেখানে, যদি দেখা যায় যে ইভিএমটা কাজ করছে না আমরা সেখানে সঙ্গে সঙ্গে ইভিএম রিপ্লেস করতে পারবো। সুতরাং এখন পর্যন্ত যেহেতু স্বাচ্ছন্দ্যের সাথে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যে ইভিএমটা সাকসেসফুল হলে কিন্তু অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যাবে।
সেক্ষেত্রে আপনারা যে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুরোপুরি ইভিএম এর মাধ্যমে নিয়ে আসতে চান, তো সেই প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হচ্ছে বলে আপনার মনে হয়? জাতীয় সংসদ নির্বাচন তো 300 আসনে যদি আমি ইভিএম ব্যবহার করতে চাই তাহলে আমাকে কিন্তু আরও প্রশিক্ষিত জনবল লাগবে। মানে এই সেই জনবল প্রশিক্ষিত করতে পারার সঙ্গে কিন্তু এটা সম্পৃক্ত। আমার সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য যে জনবল দরকার তার চেয়ে কিন্তু আরও 2-3 গুণ জনবল আমার জাতীয় সংসদ নির্বাচনের জন্য দরকার। যদি আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রশিক্ষিত জনবল তৈরি করতে পারি তবে ইভিএম এর অল্টারনেটিভ ট্রান্সপারেন্ট আর অন্য কোনো পদ্ধতি হতে পারে বলে আমি মনে করি না। ম্যাডাম, ঢাকা সিটি নির্বাচন বরাবরই জাতীয় সংসদ নির্বাচনের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হয় নির্বাচন কমিশনের জন্য। সেক্ষেত্রে আমরা দেখি যে সঠিক সময় তফসিল ঘোষণা করতে পারারও একটা চ্যালেঞ্জ, যে এর আগে আমরা দেখেছি যে অনেক দিন ধরে ঢাকা সিটি নির্বাচন জনপ্রতিনিধিহীন ছিল। তো সেই জায়গায় আপনারা সঠিক সময়ে নির্বাচন তফসিল ঘোষণা করতে পেরেছেন এবং ভোটের তারিখ নিয়ে একটি বিতর্ক ছিল, সব কিছু নিয়ে বিএনপি নির্বাচনে আসা না আসা নিয়ে একটা বিতর্ক ছিল, সব কিছু নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনই হচ্ছে। তো এখন পর্যন্ত এই সামনে আর 4 ঘন্টা ভোট আছে, আর বড় কী চ্যালেঞ্জ দেখছেন আপনি? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু আছে এবং এইটাই কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণের অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণে আছে, শুধু ভোটার উপস্থিতি নিয়ে আমরা একটু সবাই আমরা বলছি যে ভোটার উপস্থিতি কম, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে ভোটার উপস্থিতিও আমরা বৃদ্ধি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং চ্যালেঞ্জ কিন্তু এই জায়গাটাই। ভোটার উপস্থিতি কম, এটা অনেকে বলছে নির্বাচন কমিশনের কাছে আস্থাহীনতা, ব্যাপারটা কি আসলে সেরকম কিনা? না, শুধু একটা বিষয়কে যদি আমরা দায়ী করে মানে বিচার করি তাহলে কিন্তু আমি এই জায়গাটায় আমি ঠিকমতো অ্যাড্রেসই করতে পারবো না। এটার সঙ্গে কী 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 বিষয়গুলো যুক্ত আছে সবগুলো বিষয়কেই কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে এবং সবগুলো বিষয় যদি আমি সঠিকভাবে চিহ্নিত করতে পারি এবং সেগুলো সুরাহা দিতে পারি তাহলে কিন্তু আস্থাহীনতার জায়গায় বলেন ভোটার উপস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু কিন্তু ওভারকাম করা খুবই সম্ভব। রুমেল, আপনার যদি আর কিছু জানার থাকে? জি, আমার সহকর্মী যে প্রশ্নটি করেছিলেন আমি একটু আরেকটু বিস্তারিত জানতে চাই, সেটি হচ্ছে যে ভোটার উপস্থিতি নিয়ে। এই ঢাকা সিটি নির্বাচনের আগে আপনারা চট্টগ্রাম 8-এ একটি উপনির্বাচন করেছেন, আমরা যতদূর তথ্য পেয়েছি 22.93 বা 22.94 এরকম ছিল ভোটারের হার, তো সেখানেও ইভিএম হয়েছিল। অনেকেই বলেন যে ইভিএম এর কারণে ভোটার উপস্থিতি কম, এটি কি আপনি একমত কিনা? আমি এটার সাথে একমত না। আমার হচ্ছে ভোটার ভোট গ্রহণ প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট কিনা এবং সেখানে অন্য কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলের বাইরে যাচ্ছে কিনা এটাই কিন্তু দেখার বিষয়, যে ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ কোনোভাবে হচ্ছে কিনা আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার বাইরে যাচ্ছে কিনা, আমার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কিনা। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে থাকে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া যদি প্রশ্নের ঊর্ধ্বে থাকে তাহলে তো আমার আমি অনেকটা জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে ভোট কাস্ট যেটা হচ্ছে 22% অথবা 23% যেটাই হোক না কেন সেইটা যদি প্রশ্নের ঊর্ধ্বে থাকে এটাই তো গ্রহণযোগ্য একটা নির্বাচন বলে আমি মনে করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, ধন্যবাদ খান মোহাম্মদ রুমেল। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের একজন নির্বাচন কমিশনারের সঙ্গে, তিনি এই যে অর্ধ সময় যে ভোট চলেছে এই ভোট নিয়ে সার্বিক বিবেচনা, তার সার্বিক মূল্যায়ন এবং সর্বোপরি নির্বাচন কমিশনের কাছে কী কী ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তো আমরা ভোটের মাঠে রয়েছি, আরও একেবারে ফলাফল ঘোষণা পর্যন্ত থাকবে। এই ছিল এখনকার মতো আমার কাছে। আমরা সরাসরি ছিলাম রাজধানীর গ্রিন রোডে, সেখান থেকে এখনও পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার কবিতা খানমকে সঙ্গে নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন, সঙ্গে ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।